مصداق افتاب جمال محمد ما بندای محمد آل محمد مرات استلاف غلامی مصطفی ما کم تری غلامی بلال محمد بسد کو ساد اگست بے چرائے جامی غلامی غلامانی آل محمد کی محمد سے وفاتون تو ہم تیرے یہ جہاں چیز کیا لوح قلم تیرے آج 6 جولائی روز بیوشپتی بار 2023 آج امرا ایکٹی نورانی عرفانی মহতি আজিমুল শান জলসার মধ্যে আমরা সমবেত হয়েছি আমরা এই আজিমুল শান মহতি জলসায় এসেছি আওলাদে মুর্শিদ ইরম কালান্দার রেল সদরাতে এবং আলে বাবা জাহাঙ্গীরের কদমে ভক্তি চুম্বন রেখে বিশেষ করে আমার মাওলা বাবা বেগম ওয়ারসি আল জাহাঙ্গীরের কদমে ভক্তি ও চুম্বন রেখে আমি সামান্য আলোচনা শুরু করছি ইসলাম আধ্যাত্মবাদ ইসলাম সুফিবাদ ইসলাম গুরুবাদ ইসলাম পীর ফকিরি মতবাদ কারণ কোরআনে আসছে এটা ইহদিনা সিরাতাল মুস্তাকিম এটাই একমাত্র সঠিক পথ অন্য সকল যত পথ এবং মত আছে সকল পথ হচ্ছে ভ্রান্ত মতবাদ সুফিবাদ আধ্যাত্মবাদের শিক্ষা হচ্ছে তাসকিয়ে নফস নফসের পরিশুদ্ধতা এর বাংলা হচ্ছে আত্মশুদ্ধি এই নফসের পরিশুদ্ধতা বা এই আত্মশুদ্ধি অর্জনের জন্য একজন রহনুমার কাছে একজন শাইখের কাছে একজন কামেলের কাছে একজন আরিফের কাছে একজন মুর্শিদের কাছে একজন পীরের কাছে একজন গুরুর কাছে একজন রসুলের কাছে দীক্ষা নিতে হয় দীক্ষা কারণ আধ্যাত্মবাদের জ্ঞান সিনার জ্ঞান রহস্যের জ্ঞান এলমে মারফতের জ্ঞান এলমে নূরের জ্ঞান এলমুল কলমের জ্ঞান এলমুল সিরের জ্ঞান এই জ্ঞান অর্জন করতে হলে কামেলের দরজায় কোরআন আনতে হয় কামেলের দরজায় ধর্ণা দিতে হয় এই কারণে বিশ্ববিখ্যাত মাওলানা জালালউদ্দিন রুমি তার মসনবীতে ফরমান খুদ খুদ মোল্লা রুম কামেল না শো তা গোলামে শামসে তাবরিজ না শোধ মোল্লা রুম বলতেছে যিনি পৃথিবীর বিখ্যাত মাওলানা মাওলানা জালালউদ্দিন রুমি যাকে মোল্লা রুম বলা হয় তিনি বলতেছে মোল্লা রুম নিজে নিজে কামেল হতে পারে নাই যেই পর্যন্ত না শামসে তাবরিজের গোলামি না করেছে যেই পর্যন্ত আরিফ শামসে তাবরিজের গোলামি না করেছে ওই পর্যন্ত মোল্লা রুম নিজে নিজে কামেল হতে পারে নাই কামেল হতে গেলে একজন কামেলের আশ্রয়ে যেতে হবে একজন রহনুমার আশ্রয়ে আসতে হবে একজন মুর্শিদের আশ্রয়ে আসতে হবে মুর্শিদের গোলামি মুর্শিদের সোহাব্বতের মাধ্যমে এই নিয়ামত এই রহমত এই নাম এই পুরস্কার লাভ করতে হয় তাহলে কিভাবে কারণ ইসলামে প্রবেশের জন্য বায়াত প্রথম শর্ত বায়াত গ্রহণ করলেন আপনার নামটা ইমানদারের খাতায় লেখা হলো আপনি আমানু হলেন আমানু এখন কি করবে তার নফসের তাসকিয়া অর্জন করবে নফসের পরিশুদ্ধতা অর্জন করবে মুর্শিদে গুরুর ব্যবস্থা মোতাবেক তাহলে কিভাবে নফসের পরিশুদ্ধতা আসবে আত্মার পরিশুদ্ধতা আসবে শাইখে তাসাব্বুর শাইখে তাসাব্বুর শাইখে তাসাব্বুর গুরুর ধ্যান পীরের ধ্যান মুর্শিদের ধ্যান এই পীরের ধ্যান গুরুর ধ্যান
মুর্শিদের দেনের মাধ্যমে নফসের পরিশুদ্ধতা আসে সে কারণেই বলা হয় আরিফুল্লাহরা বলে শাইখে তাসাব্বুর তাসকিয়ে নফস গুরুর ধ্যানের মাধ্যমে নফসের পরিশুদ্ধতা আসে তাহলে প্রত্যেকটি মানুষের মধ্যে একটি করে শয়তান দেওয়া আছে প্রত্যেকটি মানুষের মধ্যে একটি করে শয়তান দেওয়া আছে হুজুর পাক বললেন প্রত্যেকটি মানুষের মধ্যে একটি করে শয়তান দেওয়া আছে তো এক সাহাবা উঠে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ বাপ কুরবান হোক মা কুরবান হোক আমিও আপনার কদমে কুরবান হই আপনার সাথেও কি একটি শয়তান দেওয়া আছে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফরমান আল্লাহর রহমতে আমার মধ্যে থাকে শয়তানটি আমি মুসলমান বানিয়ে ফেলেছি তখন হুজুর পাক কে প্রশ্ন করলেন সাহাবারা ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাদের শয়তানটি কিভাবে মুসলমান করব তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফরমান আমি যেইভাবে বলি আমি যেইভাবে বলি সেই মোতাবেক তোমরা ব্যবস্থা নাও তাহলে আমার মধ্যে খান্নাস আছে আমার মধ্যে শয়তান আছে আমার মধ্যে ইবলিস আছে আমার মধ্যে মদুদ আছে কারণ আমি শয়তানের একটি রূপ আমি খান্নাসের একটি রূপ আমি ইবলিসের একটি রূপ আমি মদুদের একটি রূপ আমার একটি প্রখ্যাত রূপ খুব বিশ এই রূপগুলো এই চরিত্রগুলো এই ক্যারেক্টারগুলো আমি এই ক্যারেক্টারগুলো যেদিন আমার রসুলের রহমতে আমার নুমার রহমতে আমার মুর্শিদের রহমতে আমার গুরুর রহমতে আমার রাহবারের রহমতে আমি যেদিন এই শয়তানি থেকে মুক্ত হতে পারবো খান্নাস থেকে মুক্ত হতে পারবো ইবলিস থেকে মুক্ত হতে পারবো ওই দিন আমি পবিত্র হব আর এই পবিত্র ওই এই পবিত্রতা আসলে আমার ওযু হলো আমার গোসল হলো আমার তাহাম্মুম আমার তায়াম্মুম হলো পবিত্রতা কারণ সালাত করতে গেলে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন না হলে সালাত হবে না পবিত্রতা অর্জন না করতে পারলে যাকাত দিতে পারবেন না পবিত্রতা অর্জন না করতে পারলে সিয়াম হবে না পবিত্রতা অর্জন করতে না পারলে কুরবানি হবে না পবিত্রতা অর্জন করতে না পারলে হজ হবে না তাহলে সকল ইবাদতের মূল হচ্ছে তাহারাত অর্জন করা পবিত্রতা অর্জন করা যেই পর্যন্ত আমার অন্তরে খান্নাস নামক শয়তান আছে ততক্ষণ পর্যন্ত আমি কুফরের মধ্যে বন্দী শিরকের মধ্যে বন্দী আর এই কুফরি থেকে এবং এই শিরক থেকে বের হতে গেলে আমাকে একজন পবিত্র মানবের সংস্পর্শে আসতে হবে তার জ্ঞানে আসতে হবে এজন্যই পবিত্রতাই হচ্ছে সবচাইতে বড় শক্তি পবিত্রতাই সবচাইতে বড় শক্তি আর ধ্যানই আসে মুক্তি এজন্যই চরিত্র সুন্দর দেহের নয় উত্তম আচরণের ধনী ব্যক্তি সে যে পবিত্র আর উন্নত সে যে বিনত হিংস্রতা প্রসূত্বের গুণ ক্রোধ অনিবার্য সর্বনাশ ধৈর্য সুমিষ্ট স্বাদ হজম করার সাহসিকতা একটি বিরাট বড় গুণ মানুষের মধ্যে সংযত আচরণই চরিত্রবানের সৌন্দর্য কদর্য আচরণই মনুষ্যত্বের মৃত্যু বিনয়ে বিনয় চরিত্রের পোশাক কর্মে জ্ঞান হয় জ্ঞানে উপলব্ধি উদয় হয় উপলব্ধি মুক্তি আনে আর সংযম এটা তো মিতের মতো এই জন্যই আমাদেরকে সংযম অর্জন করতে গেলে যম জয় করতে হবে সমনকে জয় করতে হবে মুতু কাবলা আন্তা মুতু হতে হবে তো সবকিছুর মূলই হচ্ছে স্বভাবের সংস্কার স্বভাবের সংস্কার এই স্বভাবের সংস্কারই হচ্ছে ধর্ম
এই স্বভাব সংস্কার হলি আমার মধ্যে ধর্ম আসবে আর ধর্ম আসলি আমি আলোক প্রাপ্ত হব শান্তি প্রাপ্ত হব রহমত প্রাপ্ত হব তাহলে এই জীব সত্তার গড় থেকে আমাকে মানব সত্তার গড়ে উত্তীর্ণ হতে হবে তাহলে জীব সত্তার গড় থেকে মানব সত্তার গড়ে ওটার মই হচ্ছে শিক্ষা এটা কোন শিক্ষা এটা আত্মশিক্ষা এটা স্বভাব অর্জনের শিক্ষা ইয়া চরিত্র গঠনের শিক্ষা এই চরিত্র গঠনের শিক্ষাটাই হচ্ছে ইলমে তাসাউফ এই ইলমে তাসাউফ শাস্ত্রের মধ্যে দিয়ে আমাকে লাদুনী জ্ঞান অর্জন করতে হবে ইরফানের জ্ঞান অর্জন করতে হবে ইলমে মারফত আত্মপরিচয়ের জ্ঞান লাভ করতে হবে কারণ ইলমে তাসাউফ ব্যতীত ইলমে মারফতের জ্ঞান ইলমে লাদুনীর জ্ঞান হাসিল করা সম্ভব না আর পবিত্রতা ব্যতীত আল্লাহর কোরআন স্পর্শ করা সম্ভব না এজন্য বাবা জাহাঙ্গীর বলতে ধর্মের আনুষ্ঠানিকতা আধ্যাত্ম জীবনে মৃত্যু দেখে আনে আনুষ্ঠানিকতার মধ্যে প্রভু থাকে না প্রভু থাকে প্রেমের মধ্যে মাওলা বেদম আরসি বলে সকল ধর্মে প্রেম আছে প্রেমের কোনো ধর্ম নাই ইবাদত দেহে করে না ইবাদত মনে করে ধর্মের বিচার হবে না বিচার হবে কর্মে ধর্মের বিচার হবে না বিচার হবে কর্মে এই পৃথিবীর মধ্যে পরিসংখ্যান বলছে প্রায় 4,500 মতো ধর্ম আছে প্রায় 4,500 মতো ধর্ম আছে ধর্মের তো বিচার হবে না বিচার হবে কর্মে আপনার আমার কর্মই বলে দিবে আমি কি স্বর্গের পথে যাত্রী না নরকের পথে যাত্রী এখন জানান দিবে আপনি কি শোভাপুরে যাচ্ছেন না ভুয়াপুরে যাচ্ছেন আপনার আমার চরিত্রই বলে দিবে আমি কি এখন স্বর্গে আছি না নরকে আছি সুতরাং আপন অস্তিত্বের প্রকাশ এবং বিকাশের দ্বারাকেই বলা হয় স্বর্গ এবং নরক এই স্বর্গ এবং নরক জান্নাত এবং জাহান্নাম আমার দেহের বাইরে নেই এই জান্নাত এবং জাহান্নামে সুখ ভোগ এবং দুঃখ ভোগ আমার নফসের মধ্যে অবস্থান করে আমি আমার নফসের মধ্যে স্বর্গ জাগাতে পারি নরকও জাগাতে পারি আপনারা আমার চেহারাই বলে দিবে আমি কি স্বর্গে আছি না নরকে আছি চেহারা মানে চরিত্র এইটা না আপনারা আমার স্বভাব এই স্বভাব জানান দিবে আমি কি এখন নরকে আছি না স্বর্গে আছি জান্নাতে আছি না জাহান্নামে আছি সুতরাং এই স্বভাব খাইসলত সংস্কারের নামই হচ্ছে আত্মশুদ্ধ পরিশুদ্ধতা এজন্য সাধক বলেন আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে সৎ স্বভাব বানাইবার চিত্ত শুদ্ধি হইলে পরে দেখে বলবে কি লাগবে তোমার তখন আর তোমাকে খুঁজতে হবে না তুমি পবিত্র হলে তোমার রব তোমাকে ডাইতে নিবে তার রহমত দান করার জন্য তুমি আগে পবিত্র হও তার রহমত লাভ করার উপযুক্ত হও সে কারণে আরিফ বিল্লাহ বলেন তুমি ধর্মের জগতে প্রবেশ করবে তুমি আল্লাহর দিনে প্রবেশ করতে চাও তাহলে ক্ষমা করে আসো ডিলেট করে আসো ত্যাগ করে আসো ধর্মের পথ ভোগের পথ না ধর্মের পথ ত্যাগের পথ কেন আমি ধর্ম নিয়ে গবেষণা করব মৃত্যুর রহস্য আবিষ্কার করার জন্য আত্মপরিচয় অর্জনের জন্য আমার সত্যকে উপলব্ধি করার জন্য এজন্য বাবা জাহাঙ্গীর বলতেন পীর বড় না সত্য পাওয়াটাই হচ্ছে বড় কেন আমি পীর ধরব আমার মধ্যে যে সত্য আছে আমার মধ্যে যে রূহ আছে এই বীজ রূপে যে রূহ আমার মধ্যে আছে সেই সত্যকে বিকশিত করার জন্য আমি গুরু ধরব আর গুরু ব্যতীত শিক্ষক ব্যতীত দীক্ষাদাতা ব্যতীত শায়েখ ব্যতীত মোর শেখ ব্যতীত এই সত্য
প্রস্ফুটিত করা যায় না এই সত্যকে প্রস্ফুটিত করতে হলে অবশ্যই অবশ্যই গুরুর ধ্যান করতে হবে পীরের ধ্যান করতে হবে ধ্যান নাই কিছুই নাই একমাত্র শয়তানই ধ্যান করে না আত্মপরিচয় অর্জন করতে গেলে নিজের পরিচয় লাভ করতে গেলে নিজের মধ্যে নিজের রবকে দর্শন করতে গেলে অবশ্যই গুরুর ধ্যান করতে হবে গুরুর ধ্যান নাই কিচ্ছু নাই গুরুর ধ্যান আছে সব আছে অবশ্যই গুরু জাহিরিন সরতে বর্তমানে থাকতে হবে তাহলে সাধক বলেছিলেন কই দেখিছি কুমাইরা পোকা অন্য পোকা আনি ধরে বাসায় রাখে গোপন করে আপন অঙ্গে রং নিশ্লে পরে বাহির করে তারে মাটি দিয়ে যে পোকা বাসা বানায় তাকে বলে কুমাইরা পোকা বুঝতে পারছেন মাটি দিয়ে যে পোকা বাসা বানায় তাকে বলে কুমাইরা পোকা সাধক বলতেছেন দেখেছি কুমাইরা পোকা অন্য পোকা আনে ধরে কুমাইরা পোকা অন্য জিনসের একটা পোকা আইলে তার বাসায় রাখে দেখেছি কুমাইরা পোকা অন্য পোকা আনে ধরে বাসায় রাখে গোপন করে আপন অঙ্গে রং মিশলে পরে বাহির করে তারে একজন আল্লাহর ওলি একটা খান্নাস প্রকৃতির মানুষকে ধইরা আইনা তার বাসায় রাখে তার সহবতে রাইখা সে শিক্ষা দীক্ষা দিয়ে তাকে সাধন বর্জন করিয়ে তার মধ্যে যে খান্নাস রূপী শয়তান নামক যে চিন্তা আছে এই চিন্তাকে ত্যাগ করে দিয়ে তাকে পবিত্র বানিয়ে বাসা থেকে বের করে দেয় তার মতো ডুপ্লিকেট করে দেয় এবার বাবা যাও তুমি এবার পবিত্র বিদ্যার শিক্ষা দাও এই নুরানি এই ইরফানি আলেম মানুষের মধ্যে বিতরণ করো ইহা যাকাত ইহা সাক্কা ইহা লিল্লাহ ইহা খায়রাত তো সাধক সহজভাবে বুঝিয়ে দিলেন দেখেছি কুমাইরা পোকা অন্য পোকা আনে ধরে বাসায় রাখে গোপন করে আপন অঙ্গে রং নিশ্লে পরে বাহির করে তার শীতকালে এলাকার মধ্যে দুর্বা ঘাস আছে একটা সালা উপরে ফালাই দেন 15 দিন পর ওটাই দেখেন সাদা হয়ে যাবে কেন সাদা হলো কারণ সূর্যের আলো লাগে নাই সেই কারণে তার আগের অবস্থা পরিবর্তন হয়ে গেছে কোরআন বলতেছেন ফাসিহু ফিল আরদে আরবাতা আল আশহুরিন তোমরা এই দেহ রাজ্যে এই দেহ ভবনের মধ্যে 4 মাস 120 দিন ভ্রমণ করো তাহলে তুমি আল্লাহকে ব্যক্ত করতে পারবা না তোমার স্বভাবের মধ্যে পরিবর্তন আসবে বাবা জাহাঙ্গীর বলতেছেন আসো বসো আমার কথা মতো 4 মাস সাধনা করো আশা করি তোমরা ব্যক্ত হবা না কখনোই ব্যক্ত হবা না আল্লাহকে তোমরা ব্যক্ত প্রমাণ করতে পারবা না তোমার স্বভাবের পরিবর্তন আসবে তোমার আখলাকের পরিবর্তন আসবে তোমার মধ্যে খুলুসিয়াত আসবে তোমার মধ্যে হুজুরি পয়দা হবে তোমার মধ্যে রহমত আসবে তুমি আইনুল ইয়াকিনে দেখে নিবে এই চ্যালেঞ্জ বাবা জাহাঙ্গীর বাবা বেদমোয়ারসি সমগ্র বিশ্ববাসীকে এলান করে দিলেন তা আমাদের উচিত আল্লাহর ওলিদের নজর করমের মধ্যে আসা আল্লাহর ওলিদের বলয়ের মধ্যে আসা কেন এখানে আসলি লাভ ঠকবেন না জিততে না পারেন অন্তত ঠকবেন না ভালোবাসা দেন বঞ্চিত হবেন না আল্লাহর ওলিরা আসে প্রেম বিলাতে ভালোবাসা দিতে ব্যবসা করতে না কারণ তাদের পুরস্কার তাদের রবের নিকট তারা আসে বিনিময় ছাড়া মানুষকে শিখাতে ওনারা শিক্ষক মানবতার শিক্ষক আল্লাহর ওলিরা আল্লাহর নবী আল্লাহর রসুল গাউস কুতুব আরিফ আবদাল ওনারা আসে মানুষকে চরিত্রের শিক্ষা দিতে ওনাদের চরিত্রকে সংস্কার করতে আসে এই বেজাল মুক্ত করতে আসেন আমাদের নফসের মধ্যে যে ভাইরাস আছে এই ভাইরাস কি দূর করতে আসেন এই ভাইরাস দূর করতে গেলে অ্যান্টিভাইরাস লাগে কি লাগে অ্যান্টিভাইরাস লাগে আমার নফসের মধ্যে খান্নাস নামক ভাইরাস প্রবেশ করেছে এই খান্নাস নামক ভাইরাসকে
দূর করতে গেলে গুরু নামক একটা অ্যান্টিভাইরাস লাগবে তো ভাইরাস আর অ্যান্টিভাইরাস বিদায় নিলে আমি তখন সুস্থ থাকি আরেকটা एग्जांपलের মাধ্যমে বুঝতে পারবেন পায়ে কাটা ফুটলে আরেকটা কাটার প্রয়োজন হয় কাটা তোলার জন্য আমি হচ্ছে অজ্ঞান কাটা আর গুরু হচ্ছে জ্ঞান কাটা জ্ঞান আর অজ্ঞান বিদায় নিলে আমার মধ্যে সৃষ্টি হয় বিশেষ জ্ঞান বিজ্ঞান বিজ্ঞান মানে প্রামাণিক জ্ঞান এই জ্ঞান আমার মধ্যে আসলে আর কোনো প্রমাণের প্রয়োজন নাই আকাশে সূর্য একটি দুইটা না কি দিয়ে সূর্য তুলনা করব সূর্যের দিকে তাকায় থাকেন সূর্যই পলিতিবে তার তেজ কতটা সেই রকম সুফিবাদের সূর্য সুফিবাদের শামস চেরাগে ইসলাম চেরাগে জামশরীর কালান্দর বাবা জাহাঙ্গীরের মনোনীত মাওলা শাহসতি সৈয়দ মাওলা বেদ মুয়াসসি আল জাহাঙ্গীর তিনি হচ্ছেন সুফিবাদের শামস সুফিবাদের সূর্য যার কাছে অজ্ঞ আসলে জ্ঞানী হয় অজ্ঞ আসলে জাহেল আসলে আলেম হয় আলেম গেলে আরিফ হয় তো আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান যদি কারু সত্য জানার প্রার্থনা থাকে অভিপ্রায় থাকে অবশ্যই অবশ্যই মাওলার কদমে নিজেকে সপেন বঞ্চিত হবেন না এই বলে আমি আমার বক্তব্য এখানেই রাখলাম জয় গুরু জয় বাবা বেদ মুয়াসসি জয় বাবা জাহাঙ্গীর